হে পুরুষরা পোশাক স্বরূপ, ও আন্তুম লেবাসুল্লাহন, আর তোমরা তাদের পোশাক স্বরূপ। এই বস্ত্রহীন থাকতে পারো না, পোশাক ছাড়া থাকা চলবে না তোমাদের। ঠিক তেমনি স্ত্রী ছাড়া পুরুষ চলতে পারে না, আর পুরুষ ছাড়া স্ত্রী চলতে পারে না। সুতরাং তোমাদের প্রয়োজন হতে পারে, গোটা মাস যদি আমি রাত দিন সব সময় স্ত্রী সম্ভোগ হারাম করে দিই, তাহলে তোমাদের জন্য বড়ই জটিল হয়ে যাবে। আর দিন হচ্ছে সহজ, ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর, আল্লাহ সহজ করতে চান। ওমা জাআলা আলাইকুম বিদ্দিন মিন হারাজ, দিনে কোনো সংকট নেই আর সংকীর্ণতা নেই। সূরা হজ্জে আল্লাহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইন্নাদ দিনা ইউসরুন, দিন হচ্ছে সহজ। সুতরাং যেসব মূর্খরা বলে যে ইসলাম পালন করলে এক পা চলা যাবে না, এটা কুফুরি কথা, এটা ফাসেকি কথা না, এটা কি কুফুরি কথা, এটা কোরআনের অস্বীকার, কোরআনের অস্বীকার অথবা কোরআনের উল্টো কথা। আর আল্লাহর ওপর মিথ্যা অপবাদ দেওয়া যে দিনকে আল্লাহ এত জটিল করেছে যে ইসলাম পালন করলে এক পা বাড়াইতে পারবো না, বোঝা গেছে? সুতরাং এই কুফুরি কথা থেকে নিজের সমাজকে বাঁচাবেন। হাফেজে কোরআন এখানে একজন ছিল, জি হ্যাঁ, কয়েক বছর আগের কথা বলছি, ও এই কথা বলছে। সুতরাং শুধু হাফেজ হয়ে লাভ নেই, শুধু হাফেজ হয়ে লাভ নেই, কোরআনে কিচ্ছু বুঝেন না। আয়াত মুখস্থ তো আছে, ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আর আল্লাহ বলছেন দিন সহজ, আর এ বলছে দিন পালন করলে এক পা বাড়ানো যাবে না। এই কোরআন মুখস্থ রেখে লাভ দেখি। এই জন্য ছেলেদেরকে হাফেজ করেন, হাফেজের সাথে আলেম করেন। আর যারা শুধু নিয়ত করেছেন আমার ছেলেকে হাফেজে কোরআন বানাবো, এই ভুল নিয়ত, ভুল নিয়ত থেকে ফিরে আসেন। শুধু হাফেজ বানিয়ে কোনো লাভ নেই, অল্প হাফেজ বানা, পাঁচ পারায় মুখস্থ করুক কিন্তু ভালো আলেম হোক, দু চার পাঁচ পারায় মুখস্থ কিন্তু কোরআন এবং হাদিসের ভালো আলেম হোক, তার দ্বারা আলো পাবে মানুষ। জি, সেও নিজে আলোকিত হবে আর আপনার পরিবারকে আলোকিত করবে। আর ওই জাল হাদিসের উপর ভরসা করে বসে আছেন, হাফেজ কেন বানাবো, কারণ আমার বংশের দশজনকে নিয়ে যাবে, তো বাপ মা তো দুইজন আছে, এক নম্বর দুই নম্বর। হ্যাঁ, এগুলো জিহালত, আসলে অজ্ঞতা। এই আশাতে শুধু নিজের ছেলেকে হাফেজ বানাচ্ছেন, এগুলো এক তো জাল কথা, দুই নম্বর কথা যে ভুল কথা। জি, এইসব এইসব নিয়ত আসলে ভুল নিয়ত, নিয়তটাকে ঠিক করেন। নিয়ত যে আমার এই ছেলে দ্বারা আমরা আলোকিত হবে, আমার গ্রামবাসী আলোকিত, আমার দেশবাসী, বিশ্ববাসী, সারা পৃথিবীর যত বাংলা ভাষাবাসী তারা আলোকিত হবে, হতে পারে না? সেই লোকটাকে আপনার ছেলে হইতে পারে না যাদের দ্বারা সারা বিশ্ব সমস্ত মানুষ আলোকিত।